নতুন বন্ধুকে কাছে পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। সর্বদা বিপদে আপদে যে তোমার সবসময় পাশে থাকবে, মনে করবে সেই তোমার আসল বন্ধু। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটি নিউ ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম, তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে নেবেন। প্রথমেই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। সর্বপ্রথম যে কাজটি করতেছি এটা হচ্ছে দৈনন্দিন রুটিন। সকালবেলা হচ্ছে আমার হাজবেন্ড কাঁচা ছোলা খায়, আর সেটাই হচ্ছে একটুখানি ধুয়ে নিলাম, আর সেই সাথে হচ্ছে তার জন্য দুধও গরম করতেছিলাম তাকে সকালের খাবারটা দিব বলে। তো এরপর ছেলের বাবা তো অফিসে চলে গেল, আর এদিকে আমি হচ্ছে চলে আসলাম রুটি বানানোর জন্য। অলরেডি বাবু কিন্তু উঠে পড়েছে, তো বেশ কিছু রুটি বানাবো, সেই সাথে সকালের নাস্তার জন্য রুটিও খেয়ে নিব। তো অনেকগুলো রুটিলাম, কিছু হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে। তো আসলে রুটির বিষয়টা হচ্ছে ওইভাবে হিসাব করে খাওয়া হয় না, কখনো চারটা কখনো বা পাঁচটা এইভাবে খাওয়া হয়, তাই কয়দিন যাবে সেটাও ভালো বুঝতে পারি না। গতদিন বেশ অনেকগুলো রুটি করেছিলাম, তো সেই রুটিটা হচ্ছে গতকাল শেষ হয়ে গেল। তো আজকে হচ্ছে সকালবেলা আবার কিছু রুটি করে রাখতেছিলাম, আর এই যে এখন হচ্ছে রুটিগুলো সেকে নিচ্ছিলাম। তো যেভাবে সবসময় রাখি সেভাবেই করেছিলাম, আর করার পরে একদম শেষের দিকে হচ্ছে তিনটা রুটি সেকে নিচ্ছিলাম সকালের নাস্তার জন্য। তো আপনারা যারা হচ্ছে অলরেডি আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন কিন্তু একটা লাইক দেননি, লাইকটা দিয়ে দিয়েন। আর সকলের কাছে একটা অনুরোধ করব, আপনারা কেউ ভিডিও না দেখে কমেন্টটা করবেন না। এখানে রুটিগুলো হচ্ছে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম, আর রুটিগুলো যখন খুব সুন্দর করে ফুলে ওঠে তখন কিন্তু দেখতে এত বেশি ভালো লাগে, আর সেই রুটিগুলো কিন্তু খেতে অনেক বেশি সফট হয়। সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য রাতের একটু ভাজি আছে, আর নিয়ে নিলাম গুড়। তো এটা মিলে ভাজি দিয়ে আমার রুটিটা খাওয়া হয়ে গিয়েছিল, আর আমার ছেলেকে সকালবেলা দিয়েছিলাম দুধ, সাথে একটু কলাও খেয়েছিল। আর এখন আমার সাথে হচ্ছে তাকে হালকা করে একটু গুড় দিয়ে তাকে রুটিটা হচ্ছে খাওয়াবো। সে কিন্তু রুটি খেতে মাশাল্লাহ অনেক পছন্দ করে, আর গুড় দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় মাঝে মাঝে এরকম খেয়ে থাকি, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে তারা অবশ্যই দেখে থাকবে, জানবে। তো সকল আপুদেরকে আমার একটা মেসেজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা প্লিজ ভিডিও না দেখে কমেন্ট করবেন না, আর ভিডিওটা স্কিপ করে মানে টেনে টেনে দেখবেন না। অনেকে আছে ভিডিওটা টেনে টেনে দেখে ভিডিওর যাবতীয় সংক্রান্ত সব কিছু সুন্দর একটা কমেন্ট করে চলে যায়, কিন্তু সেই তুলনায় সে ভিডিওটা দেখে না। আর এটা ভিডিওটাতে আপনি দেখতেছেন না, সেটা কিন্তু আমার এভারেজ টাইম দেখলেই আমি বুঝতে পেরে যাব যে আপনারা ভিডিওটা দেখতেছেন না। তো আপনারা প্লিজ এই কাজটি করবেন না, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আর আমি তো সবসময় আপনাদের ভিডিওগুলো মন থেকেই ফুল ওয়াচ করি, সময় যদি না পাই বসে থেকে দেখি না, অবশ্যই আমি ভিডিওটি ছেড়ে দিয়ে ফুল ওয়াচ করে দেই, একটা কমেন্টও করি তখন যে ফুল ওয়াচ করলাম। যারা বিশ্বাস করে তারা এতটুকুতেই হচ্ছে বিশ্বাস করবে, এবং এভারেজ টাইমটা দেখলে বুঝতে পারবে যে ফুল ওয়াচ করেছে কি না। তাহলে আমার ক্ষেত্রে কেন আপনারা এরকম করবেন? আর এইদিকে হচ্ছে ছাদে চলে এসেছিলাম, গতকাল সন্ধ্যায় কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলোই হচ্ছে একটুখানি মেলে দিয়ে গেলাম। আর এই যে এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো রাতে মনে হচ্ছিল বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি, সকালবেলা উঠে দেখলাম চারিপাশটা বেশ ভেজা ভেজা, আর সেই সাথে ফ্লোরটা হচ্ছে কেমন জানি ঘেমে আছে। এরকম স্যাঁতস্যাঁতে আবহাওয়া হলে আমার একদমই ভালো লাগে না, মেঘলা হওয়ার সাথে মনটাও কেমন জানি খারাপ হয়ে যায় সবসময়। তো আমি হচ্ছে আজকে রান্না করব তেলাপিয়া মাছের সাথে বেগুন আলু আর টমেটো দিয়ে, আর সিম আর আলু ভর্তা দিয়ে দিয়েছি,
আর করব কিছু দেশি পুঁটি মাছ ভাজি। এটাই হবে হচ্ছে আজকে দুপুরে রান্না বাড়া। তো মাছে তো হলুদ লবণ মেখে আমি সুন্দর করে ভাজতে দিয়ে দিলাম, দুই পাশে লাল লাল করে ভেজে নিব। আর এই দিকে আপনাদের সাথে একটু গল্প করি, সেটা হচ্ছে আমার ভাবি ফোন করে বারবার যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে, বলতেছে আসেন একা একা ভালো লাগতেছে না, আপনার ভাই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আসলে ভাবি হচ্ছে প্রেগনেন্ট, অসুস্থ, এই জন্য ভায়া কোথাও নিয়ে যায় না। তো সব মিলিয়ে ভাবি হচ্ছে বলতেছে যে আপু আপনি আসেন। আর ভাবি আবদার করেছে আমার হাতে সেমাই পিঠা খাবে। তো সব মিলিয়ে আমার ভালো লাগতেছে না, একদিকে মন চাচ্ছে যে ভাবি প্রেগনেন্ট একটা জিনিস খেতে চেয়েছে, যদি সেটা বানিয়ে নিয়ে যেতে পারতাম ভালো লাগতো, অন্যদিকে নিজের সংসার চিন্তা করতে হচ্ছে। বর্তমানে হচ্ছে ছেলের বাবার অফিসটা অনেক বেশি হচ্ছে, যার কারণে আমি চলে গেলে তার হচ্ছে খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে যাবে। সব মিলিয়ে হচ্ছে আমার মনটা একটুখানি খারাপ থাকতেছে, মানে টেনশনে আছে আর কি। তো যাই হোক, অনেক একটা দিক জিনিস চিন্তা করি যে সময় হলে সব কিছুই হবে, তো সময়ের অপেক্ষায় থাকি। তো ভাবি হচ্ছে আসলে অনেক ঘুরে বেড়াতে পছন্দ করে, আর মানুষ পছন্দ করে, অনেক লোকজন থাকবে সেটা পছন্দ করে, একা একা ভালো লাগে না। আর যেহেতু আমার বয়সের সাথে তার একটা ইয়ে আছে, এই জন্য তার সে মাঝে মাঝেই প্রায় ফোন করে বলে আপু আসেন। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে, যেতে ঠিকই পারি না, কিন্তু ভাবি অনেক ভাবির আছে তো ননদদেরকে দেখতে পারে না, চায় না যে যাক সেখানে, সে আসতে বলে, এটাই আলহামদুলিল্লাহ। এখানে আমি একটুখানি দেখাচ্ছিলাম যে আমার ফ্রাই প্যানের হাতলটা নষ্ট হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে হচ্ছে নড়বড়ে হয়ে গিয়েছিল, এখন এক সাইডের থেকে খুলে যাচ্ছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে প্লিজ একটু জানাবেন যে এটা কি ঠিক করা যাবে কি না মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে, যদি ঠিক করা যায় তাহলে তো অবশ্যই নিয়ে যাব, আর নাকি এটা হাতল ছাড়াই আমাকে ব্যবহার করতে হবে, বুঝতে পারতেছি না, যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট একটু জানাবেন। তো এরপর হচ্ছে আমি পুঁটি মাছগুলো তো কড়া করে ভেজে নিয়েছিলাম, ওটা নামিয়ে রেখে এখন হচ্ছে তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ, এটা একটু ভেজে নিব। নতুন আলুটা ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো নতুন আলু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ, সাথে আছে জিরে, সব কিছু একসাথে দিয়ে বেটে নিয়েছিলাম। আর এরপর হলুদ আর লবণ দিয়ে আলুটা একটুখানি কষিয়ে নিব, তারপর হচ্ছে এখানে আমি বেগুনটা অ্যাড করব। আর যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক পেলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। তো আলুটা হচ্ছে আমি হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম, এখানে হচ্ছে আমি কষানোর জন্য পানি দিয়েছি, আর তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বেগুনটা। তো আলু যেহেতু একটু শক্ত তাই একটু আগে আগেই দিয়েছিলাম, আর এখন বেগুন দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিয়ে এখানে ঝোল অ্যাড করে দিব। এভাবে হচ্ছে রান্নাটা করেছিলাম। তো আপনারা আজকে কে কী রান্না করলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদিও সবার ভিডিও তো আমি ঠিকই দেখে নিব, আপুরা কে কী রান্না করেছে সেটা অবশ্যই জানতে পারবো। তো এক ফাঁকে হচ্ছে আমি আলু ভর্তাটা আর সিম দিয়ে যে ভর্তাটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে করে নিলাম। এই আলু ভর্তা বা সিম ভর্তা পেলে আমার হাজবেন্ডের অন্য আর কোনো কিছু না হলেও চলে, এতটাই পছন্দ করে সে। এখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব, তারপর মাছ দিয়ে হচ্ছে তরকারিটা নামিয়ে রেখে দিব। তো ভিডিওটা হচ্ছে 10 মিনিট করার চেষ্টা করি, 9.5 মিনিট 10 মিনিট, এটার একটা এভারেজ টাইমের একটা হিসাব থাকে, সেই জন্য করে থাকি, আশা করি দেখবেন। আর যারা হচ্ছে কুকিং চ্যানেলে ভিডিও দিয়ে থাকেন তাদের ভিডিওগুলো একটু শর্ট হয়, তো আমার মনে হয় তারা এত বড় ভিডিও দেখতে চান না, কিন্তু তারপরে হচ্ছে আপনারা কমেন্ট করেন, তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা দেখবেন, বড় হলেও দেখবেন, যেহেতু ব্লগ ভিডিও একটু কিন্তু বড় হয়েই থাকে, যেহেতু এটা কিন্তু কুকিং চ্যানেল নয় এটা ব্লগ চ্যানেল, তাই ভিডিওগুলো একটু বড়ই হবে। তো এটা হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে যে মা ছেলে তারপর বাবা সবাই মিলে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম, বাবাটা মাশাল্লাহ হাত দিয়ে খাচ্ছিল। আর তারপর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর বিদায় নিয়ে নিচ্ছি,
সবার কাছ থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একটা সুন্দর মতামত দিয়ে যাবেন। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।